আফা কই নামবেন? এ তো সামনেই, আর রাখেন। আফা ভাড়া লাগবে না। ভাড়া লাগবে না মানে? আরে কি করছেন? এইখানে না আপনার বাসের দিকে হইব না, এমন করেন কে? একটু কাছে এলে কি হয়? আরে বাবা কি হলো, আমাকে দরজাটা খোলার সময় তো দিতে হবে, তাই না? আরে খুলছি তো। কি কি ব্যাপার, তুমি এইভাবে হাঁপাচ্ছ কেন? আর তোমার কাঁধের ব্যাগ কই? রিক্সাওয়ালা কই? আশেপাশে তো কাউকে দেখলাম না। আচ্ছা কি হয়েছে বলো তো আমাকে। আরে বাবা চুপ করে না থাকলে বলবে তো কি হয়েছে? রিক্সা থেকে নামার পরে। আরে কি করছেন? এইখানে না আপনার বাসের দিকে হইব না, এমন করেন কে? একটু কাছে এলে কি হয়? যাক ভাগ্য ভালো, তোমার তেমন কোনো ক্ষতি হয়নি, লাখ লাখ শুকরিয়া। কিন্তু আমার সাথে এমন কেন হবে? সকালবেলা অফিসের বস, তারপর আবার রিক্সাওয়ালা। অফিসের বস মানে? সে আবার কি করলো বলো আমাকে, কি হয়েছে? সকালে সে তার কেবিন আমাকে ডেকেছিলেন। স্যার আসবো? হ্যাঁ এসো। স্যার সুন্দর পারফিউম লাগিয়েছ তো। স্যার আমি ভুলগুলো শুধরে নিয়ে এসেছি। এসব কি স্যার? এসব কি তুমি বুঝতে পারছো না? তুমি ভালো করে জানো আমি তোমার কাছে কি চাচ্ছি। আপনাকে তো আমি একজন ভালো মানুষ বলে জানতাম, কিন্তু আপনি শোনো, তুমি যদি চাকরিটা করতে চাও, তুমি যদি প্রমোশন পেতে চাও, তাহলে আমি যে প্রস্তাব দিচ্ছি সেটা মেনে নাও। আর হ্যাঁ, এটা যদি ঘুরক্ষরে প্রকাশ পায় তাহলে কিন্তু তুমি চাকরি হারাবে। আমার বাসার ঠিকানা তুমি চেনোই, আশা করি তুমি চলে আসবে। হারাম জাদাকে ঠাটিয়ে দিলে চর মারতে পারলে না? আমি তো স্যারকে ভালো মানুষ হিসেবে চাতাম, তার ওইরকম আচরণ দেখে আমি তো শকড হয়ে গিয়েছিলাম। অভিযোগ জানিয়েছো? কার কাছে অভিযোগ করতাম? তাছাড়া প্রমাণ ছাড়া অভিযোগ করলে আমার কথা কেউ বিশ্বাসই করতো না। আমি ছাড়াও অফিসে আরো অনেক মহিলা কলিগ আছে, তারাও স্যারকে খুব ভালো মানুষ হিসেবে জানে। ওর ভালো মানুষে আমি বের করছি, চলো। কোথায়? ওই হারামজাদার বাসায়। ও তোমাকে ওর বাসায় ডেকেছিল না? চলো আমার সাথে। ভেতরে আসতে। কে তুই এখানে? কি ব্যাপার, তুমি একে চেনো? আরে এই কিন্তু সেই রিক্সাওয়ালা। এই দাঁড়া, তার মানে তুই আজকে আমার স্ত্রীর সাথে জোর জবরদস্তি করছিস, তাই না? হ্যাঁ শোন, শোন, মাথা ঠান্ডা রাখো, রাজীব ভাই বসুন। শোন, আমি এখানে বসতে আসিনি, এসেছি আপনাকে উচিত শিক্ষা দিতে। তার আগে বলুন একে। ওর পরিচয় জানার আগে আপনার সাথে আরেকজন দেখা করে দেওয়ার দরকার। রিয়া, রিয়া কি ব্যাপার, রিয়া তুমি এখানে? যা রিয়াকে তো তাহলে চিনতে পেরেছেন। সোহান আর রিয়া দুই ভাই বোন, হয়তো ভাবছেন তারা আমার এখানে কী করছে।
রিয়া আমার মেয়ের সাথে পড়াশোনা করে, আপনার করেছে, সে সূত্রে রিয়াকে আমি অনেক আগে থেকে চিনি। সর কিছুদিন আগে আমার অফিসে এসেছিল। কোথায় যাচ্ছেন? আমার না স্যারের লোক একটু দেখা করা খুব দরকার। এক মিনিট আমার স্যার লোক একটু দেখা করতে দেন না। অ্যাপয়েন্টমেন্ট আছে আপনার? স্যার তো অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কারোর সাথে দেখা করাটা অ্যাপয়েন্টমেন্ট, আমার তো অ্যাপয়েন্টমেন্ট নাই, কিন্তু স্যার আমার চেনেন। স্যার তো কত মানুষ চেনে, অ্যাপয়েন্টমেন্ট ছাড়া স্যারের সাথে দেখা করা যাবে না। যান অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসুন, দেন একটু দেখা করতে দেন না স্যারের লোক, খুব জরুরি দরকার। আচ্ছা বললাম না অ্যাপয়েন্টমেন্ট ছাড়া দেখা করা যাবে না, আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসুন, যান। আরে ভাই ছাড়ো ওকে, আমি ওকে চিনি, যাও তুমি বেড়ে যাও। স্যার আপনি আমার বোনটার একটু বাঁচান স্যার। কেন কি হয়েছে? স্যার আমার বোনটা না হসপিটালে স্যার, স্যার আমার কিছু টাকা দিতে পারবেন, আমি না আপনার পরে ফেরত দিয়ে দিব স্যার। আচ্ছা কি হয়েছে আমাকে সব খুলে বলো তো। স্যার ও না আত্মহত্যার চেষ্টা করছে স্যার। কিন্তু কেন? স্যার ও না পরীক্ষায় ফেল করছিল, কিন্তু অত ফেল করার মায়া না স্যার। কী ঝামেলা হয়েছে আমি বুঝতেছি না স্যার, পরীক্ষায় তো ভালোই দিছিল, কিন্তু স্কুলে মনে কোনো ঝামেলা হয়েছে স্যার। রিয়া কেন সুইসাইড করতে চেয়েছিল আপনি নিশ্চয়ই জানেন। রিয়া কেন সুইসাইড করতে চেয়েছিল সেটা আমি জানবো কেন? দেখুন মিথ্যা কথা বলে কোনো লাভ নেই, কোনটা সত্য কোনটা মিথ্যে সবাই জানে। স্যার আমার তো পরীক্ষা অনেক ভালো হয়েছিল, তাহলে আমি ফেল কী করে করলাম? আমার মনে হচ্ছে কি কোথাও কোনো ভুল হয়েছে। স্যার আপনি যদি আমার খাতাটা আরেকবার চেক করতেন প্লিজ স্যার, এটা আমার ফিউচারের ব্যাপার। খাতা তো আমি কলেজে নিয়ে আসিনি, খাতাটা বাসায় রেখে এসেছি। তুমি কাজ করো, তুমি না হয় ছুটির পরে বাসায় এসে নিজেই খাতাটা দেখে নিন। ঠিক আছে। আপনি একজন শিক্ষক, বাবা মার পরে আপনার স্থান, অথচ আপনাদের মতো কিছু নিকৃষ্ট মন মানসিকতার মানুষের কারণে আজকের এই শিক্ষকতা পেশা কলঙ্কিত হচ্ছে। আর কম বয়সী মেয়েরা আপনাদের ভয়ে, নিজেদের ফিউচারের ভয়ে কাউকে কিছুই বলতে পারে না। এখন টের পেয়েছেন যখন আপনার ঘরের মেয়েকে কেউ নির্যাতন করে, যখন কেউ টিচ করে তখন কেমন লাগে? আর এই যে আপনি, আপনি কেমন নারী, নিজের স্বামীর অপরাধ জেনে আপনি সেদিন চুপ ছিলেন? আরে রিয়া তুমি আসো ভেতরে আসো বসো, দাঁড়িয়ে আছো কেন বসো। আরে খাতার বিষয়টা পরে হবে বুঝলে রিয়া, তোমার ভবিষ্যৎ কিন্তু আমার হাতে, মানে আমি চাইলে তোমাকে ফেল করে দিতে পারি, আবার আমি চাইলে কিন্তু তোমাকে পাসও করে দিতে পারি। আর তাছাড়াও তুমি আমার একজন ফেভারিট স্টুডেন্ট বুঝছো। স্যার আপনি কি করছেন এইসব? আপনি আমার শিক্ষক, আমার গুরুজন। আহা আমাকে খুশি করতে পারলে তোমার জন্য ভালো, আর তুমি তাছাড়া আমার স্টুডেন্ট, আমি চাচ্ছি না তোমার সাথে জোর জবরদস্তি করতে। আপনি কি করছেন এইসব স্যার? ছি আপনার লজ্জা করেন না, আপনি শিক্ষক হয়ে আমার সাথে এরকমটা করতেছেন? প্লিজ স্যার আমার লাইফটা এইভাবে নষ্ট করবেন না, আমার পুরো লাইফের ব্যাপার, প্লিজ স্যার। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলিস? তুমি এত তাড়াতাড়ি অফিস থেকে চলে এলে যে? তোমার সাথে আমি পরে কথা বলছি। এখন এখানে যা যা ঘটেছে খুনাক্ষর যেন কেউ না জানতে পারে, আর যদি জানতে পারে তাহলে কিন্তু তোমার সম্মানই যাবে, কারণ তুমি এই বাসে এসেছিলে। কিন্তু স্যারই তো আমাকে বলেছিল খাতা দেখার জন্য আসতে। একদম চুপ, আমি যা বলেছি তার ব্যতিক্রম যেন না হয়। যাও এখান থেকে, যাও বেরিয়ে যাও। আপনি আপনার স্বামীর ব্যাপারটা জানতে পেরেও চুপচাপ ছিলেন আপনি, অথচ আপনার উচিত ছিল একজন নারী হয়ে রিয়াকে সেদিন আপনার হেল্প করা। সোহান যেদিন আপনার কথা বলল তখন ভাবলাম আপনাকে আমি একটা উচিত শিক্ষা দিই। দেখুন কাকতালীয়ভাবে আপনি আমার অফিসে জব করেন, আজ আমি আর সোহান আপনার সাথে যা করেছি এগুলি সব আমাদের সাজানো নাটক ছিল। এখন বুঝতে পারছেন কোমল মতে শিশুদের সঙ্গে এগুলো যারা করে তাদের কেমন লাগে? সেদিন যদি আপনি রিয়ার পাশে দাঁড়াতেন তাহলে রিয়ার সুইসাইড করার চেষ্টা করত।
হ্যালো রিয়া। স্যার, এত কিছুর পরও আপনি আমাকে কেন কল দিয়েছেন? আহা, রাগ করছো কেন? শুনলাম তোমার ভাই নাকি রিক্সা চালিয়ে তোমাকে অনেক কষ্ট করে পড়ালেখা করায়। এখন তোমার ভাই যদি শুনে যে তুমি পরীক্ষায় ফেল করেছো, তাহলে কেমন হবে বলো তো? স্যার প্লিজ, আপনি আমার সাথে এরকমটা করেন না, পুরো লাইফটা নষ্ট হয়ে যাবে, প্লিজ স্যার। আচ্ছা ঠিক আছে, তোমার সাথে আমি কিছুই করবো না, তুমি এক কাজ করো, কাল লক্ষ্মী মেয়ের মতো আমার বাসায় চলে এসো, কেমন? এখন রাখছি। রিয়াকে সময় মতো হাসপাতালে নেওয়ার কারণেই কিন্তু রিয়া বেঁচে গিয়েছে। রিয়া যে সেদিন সুইসাইড করতে চেয়েছিল তার কোনো প্রমাণ আছে নাকি আপনাদের কাছে? আমার মনে হচ্ছে বহু সব মিথ্যা বলছে। কে সত্য কথা বলছে আর কে মিথ্যা কথা বলছে সেটা পুলিশ আসলেই বোঝা যাবে। কি ভেবেছেন আপনি, এত বড় অন্যায় করে আপনি পার পেয়ে যাবেন? ভবিষ্যতে আবার কোনো কাউকে এরকম আপনার লালসার স্বীকার করবেন? সে সুযোগ আপনাকে দেওয়া হবে। পুলিশকে খবর দেওয়া হয়েছে, যে কোনো সময় পুলিশ চলে আসবে।